হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস কোন মানুষ যদি দুনিয়াতে এমন কোন জায়গায় কোন আমল করে এমন কোন পাথরের মধ্যে আমল করে যেই পাথরের কোন জানালা নাই কোন দরজা নাই একেবারে আটকানো ওই পাথরের মধ্যেও কোন মানুষের যদি কোন আমল থাকে কিয়ামতের দিন সেই আমল হাজির করবে কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ানাযউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামতি ফালা تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين الله تعالى বলেন আমি কিয়ামতের দিন ইনসাফের বিচার আলায় কায়েম করব ন্যায় বিচারের আদালত কিয়ামতের দিন আমি আল্লাহ কায়েম করব বাস্তব কথা তিতা লাগলেও সত্য কথা দুনিয়ার আদালতগুলোর মধ্যে ইনসাফ নাই বেইনসাফি ভরা এখানে যদি একটা ইনসাফ হয় বেইনসাফি হয় হাজার হাজার কিন্তু আল্লাহ তাআলার আদালতে কোনো বেইনসাফি নাই আল্লাহ তাআলা বলেন ওয়ালা যাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা শুধু তাই না আল্লাহ তাআলা বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ সেই দিন কারো প্রতি সামান্য কোনো জুলুম করা হবে না শুধু তাই না আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কানা মিসকাল হাব্বাতিন মিন খরদালিন আতাইনা বিহা দুনিয়াতে যদি কেউ কোন সরিষা দানা পরিমাণ আমল করে আতাইনা বিহা ওইটারেও আমি হাজির করব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন শুধু হাজির করব তা নয় ওই আমলের ব্যাপারে হিসাব গ্রহণ করা হবে আল্লাহ তাআলা বলেন এত হিসাব কে করবে আল্লাহ জবাব দেন কাফা বিনা হাসিবিন হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট হযরত লোকমান সন্তানকে এই কথা শিক্ষা দিতে বাজার তুমি হয়তো আমার সামনে পীর সাহেবয়া থাকবা কিন্তু তুমি যখন রাতে বেলা রুমের মধ্যে দরজা আটকাইবা ওয়াইফাই লাইনটা দিবা গুনাহ করবা পাপ করবা আমার সামনে তো তোমার মতো ভালো ভদ্র আর কেউ নাই তুমি আমার অগোচরে যায় অপরাধ করবা গুনাহ করবা মনে কইরো না যে আল্লাহ তাআলা দেখবে না আল্লাহ সব দেখবে হযরত লোকমান সেই কথাই বলেন ও আমার বৎস তোমার কোন আমল যদি সরিষা দানা পরিমাণ হয় ওই আমলটা যদি পাথরের মধ্যে থাকে শুধু তাই না মিসকালা হাব্বাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন সেটা যদি পাথরের মধ্যে থাকে আও ফিস সামাওয়াত সেটা যদি আসমানেও থাকে আও ফিল আরদ সেটা যদি জমিনের সাথেও মিশে থাকে আল্লাহ তাআলা সেই আমলটা হাজির করবেন ইয়াতি বিহাল্লাহ ওই আমলটাও হাজির করবে কে প্রত্যেকটা নবী হিকমতওয়ালা কোনো সন্দেহ নাই কিন্তু হযরত লোকমান আলাইহিস সালাম কেন হিকমত গ্রহণ করলেন নবুয়ত গ্রহণ করলেন না ওনাকে যখন প্রশ্ন করা হলো উনি তখন বললেন শোনো নিঃসন্দেহে নবুয়ত এটা অনেক সম্মানজনক একটা কাজ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিজের থেকে নবুয়তের জিম্মাদারি দেন নাই বরং আমাকে অপশন দিয়েছেন আমি চাইলে নবুয়ত গ্রহণ করতে পারি আমি চাইলে হিকমত গ্রহণ করতে পারি নবুয়ত যদি আমি গ্রহণ করতাম এই নবুয়তের যেই জিম্মাদারি যেই দায়িত্বটা ছিল যদি কখনো এই দায়িত্বের ভিতরে কোনো কমতি পড়ত কোনো ত্রুটি বিচ্যুতি হতো আল্লাহ তাআলার কাছে এই ব্যাপারে আমার জবাবদিহিতা করতে হতো কিন্তু আল্লাহ তাআলা যদি নিজ থেকে সরাসরি আমাকে নবুয়াত দান করতেন তাহলে আমার এই নবুয়াতের জিম্মাদারি পালনের সব ব্যবস্থাপনা আল্লাহ তাআলা গ্রহণ করতেন এজন্য নবুয়াত গ্রহণ করাটা আমার জন্য রিস্কের ছিল আমি এই জন্য হিকমত গ্রহণ করেছি হিকমত কাকে বলা হয় তাফসীরের মধ্যে আসছে হিকমত হলো প্রজ্ঞা হিকমত হলো দ্বীনের পরিপূর্ণ বুঝ হিকমত হলো স্বপ্নের তাবিয়ে তথা স্বপ্নের ব্যাখ্যা হযরত লোকমানকে আল্লাহ তাআলা হিকমত দান করেছেন উনি কত হিকমতওয়ালা মানুষ ছিলেন
এখন নয় শুধু অতীতেও আরব জাতির মধ্যে হযরত লোকমানের হিকমতপূর্ণ ঘটনা কথাগুলার প্রচলন ছিল তাফসীরের মধ্যে হাদিসের মধ্যেও হযরত লোকমানের এরকম কিছু কিছু ঘটনা আছে হযরত লোকমান আলাইহিস সালাম শুরুতেই যে এত সম্মানিত ছিলেন তা নয় কিন্তু শুরু থেকে তার কর্মকাণ্ডের ভিতরে হিকমতের নিদর্শন পাওয়া যেত তিনি একটা মানুষের ছাগল চড়াইতেন তিনি রাখাল ছিলেন প্রাথমিক সময় একদিন ওই ছাগলের মালিক এসে বলে ও লোকমান তুমি আমার জন্য একটা ছাগল জবাই করবা আর ছাগলের সবচাইতে সুস্বাদু জায়গার গোশত আমার জন্য নিয়ে আসবা হযরত লোকমান আলাইহিস সালাম একটা ছাগল জবাই করার পর ওই ছাগলের হৃৎপিণ্ড আর জিহ্বার গোশতটা নিয়ে মালিকের সামনে হাজির মালিক এবার বলতেছে লোকমান যাও আর একটা ছাগল জবাই করো এই ছাগলের সবচাইতে নিকৃষ্ট জায়গার গোশত তুমি আমার সামনে হাজির করবা এইবার হযরত লোকমান আর একটা ছাগল জবাই করলেন এইবারও তিনি হৃৎপিণ্ড আর জিহ্বার গোশত নিয়ে হাজির হয়ে গেলেন মালিক জিজ্ঞাসা করতেছে ও লোকমান তুমি কি আমার সাথে মজা করতেছো নাকি তোমাকে সবচাইতে উত্তম জায়গার গোশত আনতে বললাম তুমি হৃৎপিণ্ড আর জিহ্বার গোশত আনছো আবার সবচাইতে নিকৃষ্ট জায়গার গোশত আনতে বলেছি তুমি হৃৎপিণ্ড আর গোশত জিহ্বার গোশত নিয়ে হাজির হইলা কারণ কি হযরত লোকমান তখন বললেন মালিক কারো যদি এই হৃদয় আর জবানটা ভালো হয়ে যায় তার সব ভালো হয়ে যায় মালিক কারো যদি হৃদয় আর জবানটা খারাপ হয়ে যায় তার সব কিছু খারাপ হয়ে যায় সে সবচাইতে নিকৃষ্ট হয়ে যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না কারো সীরাত দেখেন না আল্লাহ তাআলা দেখেন না কে কত সুন্দর বরং আল্লাহ তাআলা দেখেন কার অন্তরটা কেমন সেজন্য চেহারা সূরত সার্টিফিকেট এগুলার কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই যদি হইতো তাহলে আবু জেহেল সম্মানিত ব্যক্তি হইতো হযরত বেলাল সম্মানিত ব্যক্তি হতে পারতো হযরত লোকমান উনিও এরকম ছিলেন আপসি কালো গোলাম কালো চুলগুলা কোকড়া পাগুলা ছড়ানো ঠোঁটটা মোটা এক কথায় আমাদের দৃষ্টিতে একটা মানুষকে অসুন্দর দেখার জন্য যা কিছু দরকার সব তার মধ্যে ছিল কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন সম্মান দিয়েছেন হযরত লোকমান তিনি একদিন মানুষের সামনে বক্তব্য দিচ্ছেন বক্তৃতা দেওয়ার জন্য দাঁড়ায় গেছেন উপস্থিত শ্রোতাদের মধ্য থেকে একজন দাঁড়ায় বলে ও লোকমান আপনি আপনার বক্তব্য দেওয়ার আগে আপনার নিকটে আমার একটা প্রশ্ন আছে অনুগ্রহ করে জবাব দিবেন হযরত লোকমান বললেন হ্যাঁ বলো লোকটা এবার বলতেছে আপনি কি সেই লোকমান নাকি যেই লোকমান আমার সাথে বাগানে বাগানে ছাগল চড়ায় বেড়াইতো আপনি কি সেই লোকমান নাকি একটু শিক্ষণীয় বিষয় একটু খেয়াল দিয়া শুনবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে একটা সময় তার কিছুই ছিল না না ছিল কোনো সম্মান না ছিল কোনো মর্যাদা কিন্তু কালের পরিবর্তনে আজকে অনেক সম্মান সম্পদের মালিক আপনি যদি তাকে তার অতীতের কথা স্মরণ করায় দেন দেখবেন সে আপনার উপরে বিরক্ত হবে সে তার অতীত যে এত খারাপ ছিল অতীতে যে সে কষ্টে ছিল সেটা সে ফেস করতে চায় না সামনে আনতে চায় না অতীতকে ভুলে থাকতে চায় কিন্তু স্বাভাবিক বিষয়টা হলো এমন যেই ব্যক্তি সর্ব অবস্থায় তার অতীতকে স্মরণ রাখে অতীতের শিক্ষা নিয়ে চলে অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের মানুষগুলা শকর গোজার বান্দা হয় আর যারা অতীতকে ভুলে যায় ওরা অধিকাংশ না শকর গোজার খেয়াল করে দেখবেন এটা বনি ইসরাইলের তিন লোকের ঘটনা আছে একটা ছিল টাকলা আরেকটার কুষ্ঠ রোগ আরেকটা হলো চোখে দেখতো না কানা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইছেন প্রথম জনের টাক ঠিক করে দিছেন ওরে একটা উট দিছে
আরেকজনের কুষ্ঠ রোগ ছিল কেউ কাছে যাইত না আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ঠিক করে দিলেন এরপরে তারে একটা গরু দিলেন সে এক সময় অনেক গরুর মালিক উটওয়ালা অনেক উটের মালিক আরেকটা ছিল অন্ধ আল্লাহ তাআলার পক্ষ থেকে চোখ ঠিক হলো সে একটা ছাগল পাইলো তার ছাগলে আল্লাহ বরকত দিলেন অনেক ছাগল হয়ে গেল আগের দুইজনকে আবার পরীক্ষা করার জন্য এই তিনজনের কাছে ফেরেশতা আসলো প্রথম দুইজন কি জবাব দিয়েছে ফেরেশতা এসে বলছে আমি মুসাফির আমার একটা উট দাও আমি জানি আমার গন্তব্যে পৌঁছাইতে পারি সে কি কইছে সে বলছে আরে মিয়া দেওয়া যাবে না সমস্যা আছে এবার ফেরেশতা তাকে মনে করায় দিয়েছে ওই অতীত যাই তুমি তো টাকলা ছিলা তোমার কাছে কেউ আসতো কেউ তোমার কাছে ভিড়ত না আফসোস করতা শুধু আর বলতা আরে আমার চুল যদি গজাইতো কত ভালো হইতো আল্লাহ তাআলা তোমার চুল গজায়া দিলেন তোমাকে উট দিলেন উটের মধ্যে বরকত দিলেন তুমি অতীতকে ভুলে গেছো বলে না এগুলো আমার আগের থেকেই ছিল কি কইছে আগের থেকেই ছিল ফেরেশতা এবার বলছে আল্লাহ তাআলা তোমার যদি আগের অবস্থায় তোমারে ফিরায় দিক এবার তার নিয়ামত চলে গেছে আগের অবস্থায় ফিরে গেছে পরের জন যেই কুষ্ঠ রোগী তারও একই অবস্থা অতীতকেও স্বীকার করছে কিন্তু যেই লোকটা অন্ধ তার কাছে যখন যায় বলল আমি একটা ছাগল চাই মুসাফির বলল আল্লাহর বান্দা তোমার যতগুলা লাগে তুমি নিয়ে যাও কোনো অসুবিধা নাই কারণ এক সময় আমার কিছু ছিল না এগুলো আমাকে আল্লাহ তাআলা দিয়েছে সেই জন্য শুকর গুজার বান্দা অতীতকে যারা স্মরণ রাখে অধিকাংশ ক্ষেত্রে তারা হয় আমাদের সমাজে আমাদেরকে যদি আমাদের কারো অতীত এরকম থাকে আর কেউ যদি লোক সম্মুখে আমার ওই দুর্বল অতীতটাকে স্মরণ করায়া দেয় আমি তাকে থ্রেট মাইরা ভারী মাইরা বসায়া দিব কিন্তু হযরত লোকমান এমনটা করেন নাই তিনি সহসা জবাব দিয়ে দিছেন হ্যাঁ তুমি ঠিক বলেছো আমি সেই লোকমান যে এক সময় বাগানে বাগানে ছাগল চড়াইত সম্মান কইমে গেছে অতীত স্বীকার করায় হযরত লোকমানকে এবার ওই লোকটা প্রশ্ন করতেছে লোকমান তাহলে এই পর্যায়ে আপনি যে আসলেন কোন গুণের কারণে আপনি আসলেন কোন কারণে আল্লাহ তাআলা আপনাকে এত মর্যাদা দিলেন হযরত লোকমান বললেন শোনো সত্যবাদিতা আমানতদারিতা অহেতুক কথাবার্তা থেকে আমি বিরত থেকেছি আমি মনে করি এই সবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সম্মান দিয়েছে হযরত লোকমানকে প্রশ্ন করেছে হযরত লোকমান স্বীকার গিয়েছে কারণ তিনি ছিলেন একজন শুকরগুজার বান্দা আল্লাহ তাআলা হযরত লোকমানের ব্যাপারে সেজন্য বলেন ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ আমি লোকমানকে হিকমত প্রদান করেছি আনিশকুরু লিল্লাহ যাতে সে আল্লাহ তাআলার শুকরগুজার করে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে এখান থেকে এক নম্বর শিক্ষণীয় আমাদের জন্য হলো আমরা যখন কোন নিয়ামত প্রাপ্ত হব যখন কোন নিয়ামত পাব আমরা শুকর আদায় করব কা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব বলেন তো আমরা যদি শুকরিয়া আদায় না করি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ যদি আমরা না করি আল্লাহ তাআলার সম্মান কমে যাবে কমবে না আল্লাহ তাআলার যদি শুকর আদায় আমরা না করি আল্লাহ তাআলার সম্মান কমবে না আল্লাহ তাআলার শুকরিয়া আমরা যদি সারা দুনিয়াবাসী না করি আল্লাহ তাআলার সম্মান কমবে না আর যদি তাম দুনিয়ার মানুষ আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের শুকরিয়ার কারণে আল্লাহর ইজ্জত বাড়বেও না তাইলে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলার কোনো লাভ নাই না করলে আল্লাহ তাআলার কোনো ক্ষতিও নাই এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে সেটা তার নিজের জন্যই করে কারণ মানুষ যদি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে তার নিয়ামতের মধ্যে প্রবৃদ্ধি দান করেন কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো নিয়ামতের শুকরিয়া আদায় করো আল্লাহ তাআলা এমনটা বলেন নাই যে বাড়ায়া দিব বরং আল্লাহ তাআলা বলেন লাযীদান্নাকুম
দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন কেমন জানি কথাটা এরকম যে আমি অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামত আরো আমি আল্লাহ বাড়ায়া দিব ওয়ালা ইন কাফারতুম তোমরা যদি কুফরি করো তথা নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ না করো তাতে আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই বরং ক্ষতি কি আল্লাহ তাআলা বলেন জাইনা রাইখো ইন্না আযাবী লাশাদীদ আমার আযাব বড় কঠোর আযাব বড় শক্ত তাইলে শুকর গুজার বান্দার নিয়ামত আল্লাহ বাড়ায় দেয় আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না আল্লাহ তাআলা তাদের কঠিন আযাবে গ্রেফতার করে আল্লাহ তাআলা সেই কথাই বলেন মান কাফারা ফা ইন্নাল্লাহ গনিউন হামিদ আর যারা শুকরিয়া আদায় করে না কুফরি করে তারা জানা রাখুক ফা ইন্নাল্লাহ গনিউন হামিদ আল্লাহ তাআলা কারো কৃতজ্ঞতার মুখাপেক্ষী নয় সেজন্য আমরা শুকরিয়া আদায় করলে লাভ আমাদের নিজেদের এখানে আল্লাহ তাআলা হযরত লোকমানের পরিচয় দিচ্ছেন যে লোকমান তো হিকমতওয়ালা শুধু হিকমতওয়ালা নয় লোকমান আমার একজন শুকর গুজার বান্দা সুবহানাল্লাহ এইবার সেই লোকমান ছেলেদেরকে কি বলছে সেই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে হযরত লোকমান সন্তানদেরকে নসিহত করতেছে উপদেশ দিচ্ছে এক নম্বর নসিহত হযরত লোকমান সন্তানকে বলতেছে ও আমার সন্তান ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হযরত লোকমান তার সন্তানকে এক নম্বর নসিহত করতেছে উপদেশ দিচ্ছে ও আমার বৎস নসিহত করার কিছু ভাষা আছে সব সময় ধমক দিলে কাম হয় না আমরা তো আমাদের বাচ্চা ছেলেদেরকে কিছু উপদেশ দেওয়ার আগে বলে এই বেটা আগে পিটানি দে এই করি সেই করি না আপনি আপনার সন্তানকে যে যদি কোনো কথা শোনাতে চান তাহলে তাকে আবেগ মহব্বত ভালোবাসার সাথে উপদেশটা করতে হবে ধমকের সাথে সব সময় সব ফায়দা অর্জন করা যায় না সন্তানকে নসিহতের ভাষা হযরত লোকমান বলতেছে ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি আল্লাহ তাআলা বলেন হযরত লোকমান তার সন্তানকে বলতেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইয়া বুনাইয়া হে আমার বৎস এটা বাংলায় অনুবাদ করে এর ভিতরে যেই মজাটা আছে এটা বোঝানো যাবে না আপনাকে যদি বাংলাদেশ নয় তাম দুনিয়ার শ্রেষ্ঠ একজন আর্টিস্ট একটা আপেল অথবা কমলা আইকা আপনার সামনে দিয়া বলে এটা খুব মজা না খাইতে আপনি দেখবেন ঠিক কিন্তু এর মজা বোঝা যাবে না সেজন্য আরবি ভাষাটা না অনুধাবন করতে না পারলে এর মূল মজা তর্জমায় বোঝা যায় না সেজন্য যারা আলেম আছে মাদ্রাসা আছে এরা বোঝে কোরআন তর্জমা পড়ার আগে চার পাঁচ বছর তার আরবি ভাষা ব্যাকরণ নিয়ে পড়া লাগে কেন কারণ কোরআনে আল্লাহ কি বলেন সেটা পরিপূর্ণ অনুধাবন করার যোগ্যতা অর্জন করার জন্য এখন তো আমার নেই একটু ভাষাগত জ্ঞান থাকলেই মনে করে আমার চাইতে বড় আর কে জানে ঠিক না হযরত লোকমান বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ এই ইয়া বুনাইয়ার মধ্যে মায়া মমতা স্নেহ মহব্বত ভালোবাসার বহির প্রকাশ আছে হযরত লোকমান বলতেছে হে আমার বৎস লা তুশরিক বিল্লাহ আমরা মুমিন আমরা মুসলমান আমরা আমাদের সন্তানদেরকে প্রথম যেই শিক্ষাটা দেওয়ার দরকার হযরত লোকমান সেই শিক্ষাটাই দিয়েছেন আল্লাহ তাআলা কত সুন্দরভাবে হযরত লোকমানের নসিহতগুলো জানায় দিলেন যে হযরত লোকমান তার সন্তানকে সর্বপ্রথম তাওহীদ তথা আল্লাহ তাআলার একত্ববাদের পরিচয় শিক্ষা দিয়েছে ঈমানের শিক্ষা দিয়েছে আগে মূল হলো ঈমানের শিক্ষা কিসের শিক্ষা ঈমান হলো সব আমলের মূল আমল ভুরি ভুরি আছে ঈমান নাই ওই আমলের কোনো দাম নাই সেজন্য শিরক থেকে আমাদের সন্তানদেরকে বাঁচার নসিহত করতে হবে এখন যদি আমরা নিজেরা নিজেদের মধ্যে একটু যাচাই বাছাই করি আমাদের নাসিরউদ্দিন জর্জ ভাই বলতেছিলেন আপনারা এখানে আসার আগে আজকে সারা দিন আপনার সন্তান কি করেছে কয়জন বাপ খোঁজ নিছেন পাঁচজন আতুসা করতে পারবেন না এবার আমি যদি আপনাদের প্রশ্ন করি এমন কোন বাবা আছেন একটু বলেন
আমি আমার সন্তানটাকে একদিন সুন্দর মতো আমার পাশে বসাইয়া গায়ে হাত বুলাইয়া এরকম বলেছি ও আমার কলিজার টুকরা সন্তান আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না আছেন তো একজন বাপ এরকম আমার পোলা এখনো বড় হয় নাই এই ওয়াজ করার টাইম ওরে হয় না এজন্য আমি করি নাই মানে আপনারা আবার কইতে পারেন যে হুজুর ওয়াজ করতেছেন আপনি কি আমল করছেন নাকি মানে আমার ছেলেও তো বড় হয় নাই তো তাহলে দেখেন এই জায়গায় যে কয়জন আছেন একজন সাহস করে হাত উঁচা করতে পারেন নাই আফসোসের ব্যাপার একটু চিন্তা করেন না কি হবে অবস্থা কবরে যাওয়ার পরে ওই পোলা কি দিবে দেওয়ার আছে কিছু বরং ওই পোলা আপনি আমল করতেছেন ওই ছেলে জাহান্নামে যাওয়ার কারণ হইতে পারে হযরত লোকমান সন্তানকে বলতেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার বৎস তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না কেন শিরিক করবা না ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরক হলো মহা অন্যায় মহা জুলম প্রত্যেকটা গোনা প্রত্যেকটা পাপ জুলম কিন্তু সবচাইতে বড় জুলম হলো আল্লাহর সাথে শিরিক করা এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاءُ وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا الله تعالى جمع ديتن إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে যে শিরক করে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না আল্লাহ তাআলা বলেন ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা শিরক ছাড়া যদি কেউ কোনো অন্যায় করে আল্লাহ তাআলা যাকে চান তাকে তিনি ক্ষমা করে দিবে কিন্তু যে শিরক করলো সে কি অপরাধ করলো আল্লাহ তাআলা বলেন ওয়াই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা যে আল্লাহ তাআলার সাথে শিরিক করলো ফাকাদ ইফতারা ইসমান আযীমা সে এক মহা পাপের সূচনা করলো এজন্য এই পৃথিবীতে যার দ্বারা শিরক শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত যত শিরক হবে সব শিরকের সমপরিমাণ গুনাহ তার আমলনামায় যোগ হবে যেমন আদম আলাইহিস সালামের এক সন্তান যে হত্যা করছে হত্যাকারী যেটা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত অন্যায়ভাবে হত্যা সংগঠিত হবে সব হত্যার গুনাহ তার আমলনামায় যোগ হয়ে যাবে নাউযুবিল্লাহ সেজন্য আল্লাহ আমাদেরকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক সবাই বলি আমিন সেজন্য আমাদের দ্বারা জানি নতুন কোন শিরকের আবির্ভাব না ঘটে এই যে অনেক সময় নতুন নতুন মাজার গজায় শুনছেন না আপনারা রাত্রের মধ্যে মাজার উঠে যায় একবার কয়দিন পরে ওই জায়গায় সেজদা দেওয়া এই সব অপরাধ শুরু হয় যাদের মাধ্যমে এগুলো শুরু হলো যতদিন ওইখানে ওই অপকর্ম চলবে তাদের আমলনামায় ওই গোনা যোগ হতে থাকে আল্লাহ তাআলা এরপরে আরেক জায়গায় বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا الله تعالى جنايا دن شرك شرا تيني شعب گنا خما کره دي بين شدو تاينا جرا شركير شده جڑی تو خوي جائے ترا بہت بڑو پتو بروشت ہوئے جائے ترا سرات مستقیم مر پت تھے کے بچو تو خوي جہان مر پتر پتک ترا ہوئے جائے আল্লাহ তাআলা বলেন ফাকাদ দাল্লা যালালাম বাঈদা তারা বহু বড় পথভ্রষ্ট হিসাবে পরিণত হয় শুধু তাই না আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাই ইউশরিক বিল্লাহ যে আল্লাহ তাআলার সাথে শিরিক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেয় যারা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম জোরে বলেন তাদের জন্য জান্নাত কি হারাম হারাম শুধু তাই না আল্লাহ তাআলা বলেন ওয়ামাওয়াহু নার ওয়া মা লিয-যালিমিনা মিন নাসির আল্লাহ তাআলা বলেন জাহান্নাম এটা কতই না নিকৃষ্ট আবাসস্থল
তাদের জন্য কোনো সাহায্যকারী নাই আল্লাহ তাআলা যারা শিরক করে তাদের ব্যাপারে একটা উপমা দেন আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খর মিনাস সামা فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهُوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ الله تعالى বলেন মাই ইউশরিক বিল্লাহ যে আল্লাহ তাআলার সাথে শিরক করে ফাকান্নামা খাররা মিনাস সামা সে কেমন জানি আসমান থেকে পতিত হয় আল্লাহ তাআলার জিম্মাদারি তার উপর থেকে উঠে যায় সে আসমান থেকে পতিত হলো ফাকা আন্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু ত্বায়রু একটা পাখি তারে সো মাইরা নিয়া গেল আও তাহউই বিহির রিহু ফি মাকানিন সাহিক অথবা প্রচন্ড ঝড় বাতাস তাকে দূরবর্তী অজানা কোন জায়গায় নিক্ষেপ করলো তার মানে যেই ব্যক্তি শিরক করে সে তার আমল শব্দবাদ হয় জাহান্নামের ঠিকানা তার হয় জান্নাত হারাম হয় আল্লাহ তাআলা উপমা দিয়ে বুঝাইলেন সে একেবারে ধ্বংস হয়ে যায় নিঃশেষ হয়ে যায় শেষ তার সব जिंदगी बर्बाद आखिरत बर्बाद সেজন্য আমরা কখনো চাই না যে আমাদের সন্তানেরা জাহান্নামী হোক কেউ চায় নাকি কেউ চায় না সেজন্য আমরা আমাদের সন্তানদেরকে বোঝাবো যে আল্লাহর সাথে শিরিক কইরো না কারণ শিরিক সবচাইতে বড় জুল আর শিরক করলে সবচাইতে বেশি বেজার হন আল্লাহ রাব্বুল আলামিন এটা হযরত লোকমানের প্রথম নসিহত এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নসিহতের পরে নিজে কিছু নসিহত করেছেন সময় সুযোগ হইলে ওইটা আমরা শেষে বলবো আজকে শুধু হযরত লোকমানের নসিহতগুলো আমরা শুনি একটু খেয়াল রাখবো মুখস্থ করার চেষ্টা করব এক নাম্বার নসিহত হযরত লোকমান তার সন্তানকে কার সাথে শিরক করতে মানা করছে দুই নাম্বার এবার সন্তানকে উদ্দেশ্য করে হযরত লোকমান বলতেছে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খরদালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ আল্লাহর সাথে শিরিক করবা না পাপ করবা না শিরিক করবা না শুধু তাই না এবার আল্লাহ তাআলা কতটা সূক্ষ্মদর্শী তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে কতটা দৃষ্টির ভিতরে রাখেন হযরত লোকমান সন্তানকে সেটা বুঝাইতেছেন প্রত্যেকটা বাচ্চা যদি ছোট থেকে তার মা বাবা বাচ্চাকে যদি শিক্ষা দেয় আল্লাহ তাআলার ব্যাপারে ওই বাচ্চার মগজে ওই বিশ্বাসটা ঢুকে যায় সে সব সময় ওই বিশ্বাসের উপরে অটল থাকে হযরত লোকমান সন্তানকে এবার কি বলতেছে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খরদাল একটু খেয়াল দিয়া শুনেন বলতেছে হে আমার বৎস ইন্নাহা সেই জিনিসটা ইন্নাহা সেই জিনিসটা কোন জিনিসটা মুফাসসিরিনে কেরাম দুইটা মত পাওয়া যায় এক নাম্বার হলো এই ওই জিনিসটার দ্বারা উদ্দেশ্য হলো কোন পাপ কোন কোন মুফাসসির বলেন পাপ না সেটা যে কোনো আমল ভালো আমল হতে পারে মন্দ আমল হতে পারে হযরত লোকমান সন্তানকে বলতেছে ও আমার বৎস তুমি যেই আমলই করো না কেন ভালো অথবা মন্দ ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন আল্লাহ তাআলা হযরত লোকমানের নসিহতটা কত সুন্দরভাবে দেখেন আমাদের খেদমতে পেশ কইরা বলেন হযরত লোকমান সন্তানকে বলতেছে তুমি যেই আমলটা করো সেই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয় ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ তুমি যেই আমলটা করো ভালো হোক আর মন্দ হোক ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয় কি দানা পরিমাণ বলেন ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয় আর ওই আমলটা যদি পাথরের মধ্যে থাকে কোন জায়গায় থাকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস কোন মানুষ যদি দুনিয়াতে এমন কোন জায়গায় কোন আমল করে এমন কোন পাথরের মধ্যে আমল করে যেই পাথরের কোন জানালা নাই কোন দরজা নাই একেবারে আটকানো ওই পাথরের মধ্যেও কোন মানুষের যদি কোনো আমল থাকে
কিয়ামতের দিন সেই আমল হাজির করবে কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ানাযউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামতি ফালা তুলামু নাফসুন শাইআ وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين الله تعالى বলেন আমি কিয়ামতের দিন ইনসাফের বিচারালয় قائم করব ন্যায় বিচারের আদালত কিয়ামতের দিন আমি আল্লাহ قائم করব বাস্তব কথা তিতা লাগলেও সত্য কথা দুনিয়ার আদালতগুলোর মধ্যে ইনসাফ নাই বেইনসাফি ভরা এখানে যদি একটা ইনসাফ হয় বেইনসাফি হয় হাজার হাজার কিন্তু আল্লাহ তাআলার আদালতে কোনো বেইনসাফি নাই আল্লাহ তাআলা বলেন ওয়ালা যাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা শুধু তাই না আল্লাহ তাআলা বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ সেই দিন কারো প্রতি সামান্য কোনো জুলুম করা হবে না শুধু তাই না আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কানা মিসকাল হাববাতিন মিন খরদালিন আতাইনা বিহা দুনিয়াতে যদি কেউ কোন সরিষা দানা পরিমাণ আমল করে আতাইনা বিহা ওইটারেও আমি হাজির করব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন শুধু হাজির করব তা নয় ওই আমলের ব্যাপারে হিসাব গ্রহণ করা হবে আল্লাহ তাআলা বলেন এত হিসাব কে করবে আল্লাহ জবাব দেন কাফা বিনা হাসিবিন হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট হযরত লোকমান সন্তানকে এই কথা শিক্ষা দিতে বাজার তুমি হয়তো আমার সামনে পীর সাহেবয়া থাকবা কিন্তু তুমি যখন রাতে বেলা রুমের মধ্যে দরজা আটকাইবা ওয়াইফাই লাইনটা দিবা গুনাহ করবা পাপ করবা আমার সামনে তো তোমার মতো ভালো ভদ্র আর কেউ নাই তুমি আমার অগোচরে যায় অপরাধ করবা গুনাহ করবা মনে কইরো না যে আল্লাহ তাআলা দেখবে না আল্লাহ সব দেখবে হযরত লোকমান সেই কথাই বলেন ও আমার বৎসক তোমার কোন আমল যদি সরিষা দানা পরিমাণ হয় ওই আমলটা যদি পাথরের মধ্যে থাকে শুধু তাই না মিসকাল হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন সেটা যদি পাথরের মধ্যে থাকে আও ফিস সামাওয়াত সেটা যদি আসমানেও থাকে আও ফিল আরদ সেটা যদি জমিনের সাথেও মিশে থাকে আল্লাহ তাআলা সেই আমলটা হাজির করবেন ইয়াতি বিহাল্লাহ ওই আমলটাও হাজির করবে কে আল্লাহ তাআলা কেন হাজির করতে পারেন কারণ আল্লাহ তাআলা ইন্নাল্লাহ লাতিফুন খাবীর কারণ আল্লাহ তাআলা হলেন সব খবর জানে শুধু তাই না সূক্ষ্ম দ্রষ্টা সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতীত সব বিষয়ের খবর আল্লাহ তাআলার কাছে আছে আরে আমল সংগঠিত হওয়ার পরে তো সেটা আল্লাহ তাআলা জানেন আমি যখন কোন আমল করার চিন্তা করি বদ আমলের চিন্তা করি সেটারও খবরও যিনি জানেন তিনি কে আল্লাহ তাআলা সূরাতুল কাফের মধ্যে বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসউসু বিহি নাফসু ونحن أقرب إليه من حبل الوريد الله تعالى বলেন আমি মানুষ সৃষ্টি করেছি ونعلم ما توسوس به نفسه আমি জানি কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয় ওয়াসওয়াসা দেখা যায় নাকি দুনিয়ার মধ্যে তো এমন প্রযুক্তি আছে একটা মানুষ অসুস্থ হয় নাই কিন্তু তার কোন অর্গান অসুস্থ হতে পারে শরীরের কোন অংশ অসুস্থ হতে পারে হয় নাই ওই লোকটারে যদি এমআরআই মেশিনের মধ্যে ঢুকায় দেওয়া হয় রিপোর্ট বের হয়ে আসবে আপনার কিডনি অসুস্থ হয় নাই তবে হতে পারে যত্ন নেন কিন্তু দুনিয়ায় এমন কোন মেশিন আছে নাকি যার মধ্যে ঢুকায় দিলে আমার আপনার অন্তরে কি আছে রিপোর্ট আকারে বের হবে আছে নাই কিন্তু আল্লাহ তাআলা বলেন ও আমার গোলাম আমি তোমাকে সৃষ্টি করেছি শুধু তাই না আমি এটাও জানি তোমার অন্তরের মধ্যে কোন জিনিস ওয়াসওয়াসা দেয় কেন জানেন আল্লাহ তাআলা বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিন ওয়ারিদ আমি তোমার অন্তরের ওয়াসওয়াসার খবর জানার কারণ হলো
আমি তোমার শাহরগের চাইতে অধিক নিকটে তার মানে আমার ভাষায় আমি মাঝে মধ্যে বলি আমি আমার যত কাছে তার চাইতে বেশি কাছে কে আল্লাহ এত কাছে সেজন্য আমার প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহর নজরের বাইরে গহীন অরণ্যের মধ্যে গভীর রাতে যদি একটা পাতা পড়ে সেই পাতা পড়ার খবরটাও জানে কে আল্লাহ তাআলা জানে এত সূক্ষ্মদর্শী আল্লাহ তাআলা তাহলে এই টেন্ডেন্সি এই চিন্তা এই দর্শন এই মতবাদ এই ফিকির এই চিন্তা যেটাই কর না কেন এটা যদি একটা মানুষের মধ্যে সর্ব অবস্থাতে থাকে ও যখন একা থাকবে ও চিন্তা করবে সব দেখতেছে কে এই চিন্তাটা সন্তানের মধ্যে ঢুকায়া দেন এই চিন্তা সন্তানের মধ্যে ঢুকান পরিবারের মানুষের মধ্যে ঢুকান আমরা চেষ্টা করি বারবার বলি ইনশাআল্লাহ সন্তানের চরিত্র বাপের সামনে যেমন হবে লাইট নিভাইয়া দরজা আটকাইয়া ঘরের মধ্যে গেলেও সেম কোয়ালিটির চরিত্রই থাকবে ঠিক কি না চারিত্রিক শিক্ষা দিয়েছে এই জায়গায় কি শিক্ষা দিয়েছে প্রথম শিক্ষা দিয়েছে ইমানের শিক্ষা কিসের শিক্ষা এখানে দিয়েছে চারিত্রিক শিক্ষা বিষয় একটা কিন্তু এর মধ্যেই চরিত্র সংশোধনের শিক্ষা হযরত লোকমান তার সন্তানকে দিয়ে দিয়েছে এরপরে শিক্ষা দিয়েছে সামাজিকতা ইসলাম সামাজিকতার সর্বোচ্চ শিক্ষা দিয়েছে হযরত লোকমান এবার তার সন্তানকে বলতেছে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور حضرت لقمان এবার সন্তানদের শিক্ষা দিচ্ছে দায়িত্ববোধ সম্পর্কে এটা হলো দায়িত্ববোধ সম্পর্কে হযরত লোকমান সন্তানদের শিক্ষা দিচ্ছে বেশি সময় আমি আর নিব না আপনাদের কারণ 12টা বেজে গেছে এত রাত করা যাবে না অল্প সময় আছে হযরত লোকমান সন্তানদের বলতেছে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ এবছর নামাজ কায়েম কর কি কাম করবে আমার আগে এক হুজুর নামাজের কথা বলছে আমি শুনছি তাহলে অভিভাবক নিজে নামাজ পড়লে হবে না নামাজ পড়ার জন্য সন্তানকে আদেশ করতে হবে হাদিসের মধ্যে আসছে মুরু আওলাদাকুম আবু দাউদের হাদিস তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো যখন তার বয়স 7 হবে নামাজের জন্য আদেশ করবা 10 বছর বয়স হবে নামাজ না পড়লে প্রহার করবা আর বিছানাটা আলাদা বানায়া দিবা আমাদের সমাজে আছে এখন 7 9 10 বছর হয়ে গেছে একসাথে ভাই বোন ঘুমায় একসাথে মা ছেলে ঘুমায় এটা ইসলাম সাপোর্ট করে না কেন করে না আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ অনেক আলেম আছে ওনাদের কাছ থেকে একটু জেনে নিবেন কথা বুঝতে পারছেন সেজন্য বাচ্চারা বড় হইলে বিছানা আলাদা করে দিতে হবে 7 বছর হলে নামাজের আদেশ 10 বছর হলে নামাজ না পড়লে প্রহার করে দেওয়া হবে আর আল্লাহ তাআলা বলেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিযকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া আল্লাহ তাআলা বলেন ওয়ামুর আহলাকা বিসসালাহ তুমি একা নামাজ পড়লে হবে না তুমি তোমার পরিবার আহাল যারা আছে তাদেরকেও নামাজের জন্য আদেশ দাও কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে কিয়ামতের দিন প্রথম হিসাব কিসের হবে নামাজের এজন্য সন্তানদের নামাজি বানাইতে হবে যে নামাজি সে সঠিক পথের উপরে থাকার চেষ্টা করে এরপর হযরত লোকমান তার সন্তানকে বলতেছে ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ভালো কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো সন্তানকে হযরত লোকমান বলতেছে আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত কি উম্মত একটু জোরে কর আরো জোরে বলেন কি উম্মত আজকে 12ই রবিউল আউয়াল অনেকে কইতে পারে হুজুর কেন আজকে অন্য ওয়াজ করতেছে এটা কেন করলো না আগেও শুনলাম কয়েকজন কিছু একটা বলছে এই জন্য বললাম না আবার ওই যে বললাম আপনাদের জর্জ ভাই কথা বললো আমি চিন্তা করলাম এই বিষয়টাই বলি তা যাই হোক ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আর আমরা কি উম্মত শ্রেষ্ঠ উম্মত এটা কি চাপার জোরে হওয়া যাবে শ্রেষ্ঠ উম্মত হতে হবে আল্লাহ তাআলার ফর্মুলা অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন কুনতুম খায়রা উম্মাতিন নুখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ শ্রেষ্ঠ উম্মত যদি হতে হয় তিনটা জিনিস মাস্ট বি লাগবে
আল্লাহ তাআলা বলেন তোমরা হইলা শ্রেষ্ঠ উম্মত মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে এখন কোন কাজ করলে তোমরা শ্রেষ্ঠ উম্মত হবা মনে রাখবেন একজন বেধর্মী সেও কিন্তু নবীর উম্মত তাইলে শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য তিনটা কাজ এক নাম্বার কাজ তামুরুনা বিল মারুফ ভালো কাজের আদেশ করবা দুই নাম্বার তান অতান হাওনা আনিল মুনকার মন্দ কাজে বাধা প্রদান করবা ওয়া তুমিনুনা বিল্লাহ আর আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবা ইমানের সাথে ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এরা হলো শ্রেষ্ঠ উম্মত এখন যেই জামানা চলতেছে হুজুর ভালো কাজের আদেশ করলেও জান যায় মন্দ কাজের থেকে বাধা দিলেও জান শেষ কি করব এই কর্মের উপরে ইমানের স্তর বিন্যাস রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাআ মিনকুম মুনকারাম ফালইউগাইরহু বিয়াদিহি فإن لم تستطع فبلسانه فإن لم تستطع فبقلبه وذلك أضعف الإيمان نبي صلى الله عليه وسلم بولين তোমাদের মধ্যে কেউ যখন কোন মন্দ কাজ দেখবে অন্যায় কাজ দেখবে ফালইউগাইরহু বিয়াদি সে কাজটা শুধু থামায়া দিবে তা নয় ফালইউগাইরহু বিয়াদি কাজটাকে সে পরিবর্তন করে দিবে তার মানে হচ্ছে গুনার কাজ ওটা থামাবে তো থামাবে সাথে সাথে ওই দিকে একটা ভালো কাজ চালু করে দেবে বোঝা গেছে এই রকম পাওয়ার যার আছে ঈমানের দাবি হলো তার যদি সক্ষমতা থাকে সে এই মন্দ কাজ থামায়া ওই দিকে একটা ভালো কাজ চালু করে দেবে এখন এই ক্ষমতা আমাদের নাই যদি মন্দ কাজে বাধা দিতে যাই জান শেষ নবীজি বলেন ফাইল্লাম তাসতাতিয়া ফাবিলিসানি সে যদি ওই মন্দ কাজকে বাধা দিয়া পরিবর্তন করতে অক্ষম হয় সে জবানের দ্বারা বাধা প্রদান করবে নিষেধ করবে নিষেধটা সে যে কোনো ভাবে করতে পারে কারণ দাওয়াতের বহুত পদ্ধতি আছে একই কাজ যদি আপনার ছেলে করে আপনি তাকে বাধা দিয়া ধোলাই মন মতো দিতে পারবেন কিন্তু পাশের একজন যদি করে আপনি ধমক দিতে পারবেন মাগার ধোলাই দিতে পারবেন না কারণ ওই জায়গায় ওই পাওয়ার আপনার নাই সেই জন্য ক্ষেত্র বিশেষ দাওয়াতের পদ্ধতি হলো কিছু কিছু জায়গায় শক্ত ভাষায় দাওয়াত হবে কিছু কিছু জায়গায় নরম ভাষায় দাওয়াত হবে এই জন্য নবীজির বয়ান তথা খুতবার মধ্যে কখনো পাওয়া যাইত তিনি রাগান্বিত স্বরে বক্তব্য দিতেন নবীজির চেহারাগুলা লাল হয়ে যাইত আবার কিছু কিছু সময় নবীজি বক্তব্য দিতেন সাহাবারা কান্নায় জর্জরিত হয়ে যাইত জবানের দ্বারা বাধা প্রদান করবে ধমক দিয়া বারু বড় মানুষ যদি করে তারে তো ধমক দেওয়া যাবে তারে তো বুঝাইতে হবে চাচা কামটা ভালো না কয়দিন পরে মইরা যাবেন দাড়ি পাইকা গেছে চামড়া ঝুলিয়া গেছে আজরাইল চারপাশ দিয়ে ঘুরতেছে বাদ দেন না এই যে কাজ হয়ে গেল না আর ছোট মানুষটা যদি আপনি অপরাধ করার পরে পায়ে ধরে কোন বাদর পায়ে ধরে তুই করিস না কাজ হবে না যেখানে যেরকম ভাবে বাধা দেওয়া সেই জায়গায় সেরকম ভাবে দিতে হবে এখন আপনি আমি যদি মুখ দিয়ে বা জবান দিয়ে বাধা প্রদান করতে চাই তাও বিপদ আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইল্লাম তাসতাতি আফা বিকলবি ওয়াদালিকা আযাফুল ঈমান কেউ যদি জবানের দ্বারা বাধা প্রদান করতে অক্ষম হয় সে অন্তরের দ্বারা বিষয়টাকে ঘৃণা করবে কোন জায়গায় যদি কোনো অপরাধ সংগঠিত হয় কথার কথা আপনাদের এলাকায় একটা অপরাধ হচ্ছে আরেক লোক উমরা হজ পালন করতে গেছে সৌদি আরব একবারে হারামের মধ্যে আছে তাওয়াফরত অবস্থায় আছে বাইতুল্লাহর সামনে আছে একজন দাদা ফোন দিছে ভাই এলাকায় তো এই কাম হইছে এইটা এটা করছে সাইজ কইরা দিমু নাকি উনি ওই জায়গা থেকে বুঝা সাইজ কইরা দে আমার কিছু কওয়া লাগে না এবাস দিয়া অপরাধ একটা সংগঠিত হয়ে গেল ঠিক না উনি আছে কই মক্কা শরীফ উনি যদিও এই অপরাধ যেখানে হচ্ছে সেখানে নাই কিন্তু এটাকে সমর্থন দেওয়ার কারণে উনি ওই অপরাধীদের শামিল আরেকজন দুর্বল মানুষ এক জায়গায় অপরাধ সংগঠিত হচ্ছে ওই অপরাধ যেখানে হচ্ছে সেই জায়গায় সে আছে কথা বুঝেন নাই সেই জায়গায় সে আছে কিন্তু বাধা দেওয়ার মতো ক্ষমতা নাই অন্তরে কইতেছে আল্লাহ আমি জাইফ আমি দুর্বল বাধা দেওয়ার ক্ষমতা আমার নাই আপনি আমারে মাফ করেন ওই জায়গায় অপরাধ হচ্ছে গোনা হচ্ছে সে উপস্থিত
তবে সে অক্ষম বাধা দিতে সে যদিও ওই জায়গায় আছে কিন্তু আল্লাহ তাআলার কাছে তার অক্ষমতা প্রকাশ করার কারণে সে যেন কেমন যেন ওই গুনার সাথে তার কোনো সম্পৃক্ততা নাই সেজন্য নবীজি বলেন কমপক্ষে অন্তরের দ্বারা ঘৃণা করবে এটা হলো দুর্বল ইমানের পরিচয় সেই জন্য আমরা যে যেখান থেকে পারি ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করব এরপরে বলেন এই কাজ করতে গেলে বাধা আসতে পারে এই জন্য হযরত লোকমান তার সন্তানকে বলেন ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর এই কাজ করতে গিয়া যদি কখনো বিপদ আপদ আসে ওয়াসবির তুমি সবর করো মুসিবত আসলে সবর করো ইন্না যালিকা মিন আজমিল উমুর নিশ্চয় এটা বড় জটিল এক কাজ তা বিশাল এক জিনিস সাধারণ কাজ না এরপরে হযরত লোকমান সন্তানকে সামাজিকতা শিক্ষা দিচ্ছে মানুষের সাথে কিভাবে মিশতে হবে হযরত লোকমান সন্তানকে বলতেছে ওয়ালা তুসাহির খদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা 10 মিনিট কষ্ট হইতেছে নাকি আপনাদের আর 10 15 মিনিট সর্বোচ্চ ওয়ালা তুসাহির খদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা সন্তানকে বলতেছে আমার সন্তান তুমি কখনো মানুষের দিক থেকে মুখ ফিরায়া তুমি কথা বলবা না তার মানে অহংকারের সাথে তুমি মানুষের সাথে কথা বলবা না অহংকার বড় জঘন্য এক পাপ ইবলিসের আমলের কমতি ছিল না কিন্তু সব নষ্ট হয়ে গেছে যেই কারণে সেটার নাম হলো অহংকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন لا يدخل الجنة من كان في قلبه مثقال حبة من كبر যার অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সেজন্য দুনিয়ায় সম্পদ শিক্ষা সার্টিফিকেট যোগ্যতা ডিগ্রি থাকতে পারে এটা নিয়ে অহংকার করার কোনো কিছু নাই সম্পদ আপনাদের এলাকা এখানে বা সারা বাংলাদেশে এমন কেউ আছে নাকি যে কারুনের চাইতে ধনী ছিল আছে দেখেন এই সম্পদ নিয়ে অহংকার করছে সম্পদ সহ শেষ ক্ষমতার দিক দিয়ে যদি হিসাব করেন ফেরাউন নমরুদ হামান বখতে নসর এদের মতো ক্ষমতা আলা কেউ নাই অথচ অহংকার করেছে অবাধ্য হয়েছে সীমা লঙ্ঘন করেছে সব শেষ ইবলিসের মতো আমলের কোনো অভাব নাই আমলদার কেউ ছিল না অহংকার করেছে সব শেষ এজন্য আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা বলেন আল কিবরিয়া ও রিদাই অহংকার হলো আমার চাদর সেই জন্য আমরা অহংকার করব না অহংকারের দ্বারা ক্ষতি হলো জান্নাতের মধ্যে প্রবেশ করা যাবে না অহংকার থেকে বাঁচতে হবে হযরত লোকমান সন্তানদেরকে সেই কথা শিক্ষা দিলেন যে সন্তান মানুষের সাথে মুখ ফিরায়া তথা অহংকারের সাথে তুমি কখনো কথা বলবা না ওয়ালা তামশি ফিল আরদি মারহা জমিনের উপরে কখনো গর্ব ভরে পদচারণ করবা না জোরে জোরে পা ফালাইয়া একবারে স্টাইল দিয়া হাঁটবা না রহমানের বান্দাদের কিছু গুনাহ বলি আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা তার স্পেশাল বান্দাদের কিছু গুনাহ বলি বর্ণনা করেছেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا রহমানের বান্দা হলো তারা কারা ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা যারা মধ্যপন্থা অবলম্বন করে একেবারে নম্রতার সাথে পথ চলে তারা রহমানের বান্দা সুবহানাল্লাহ সেজন্যই লাফায় লাফায় পথ চললে পা ফেলায় পথ চললে আল্লাহ তাআলা কোরআনুল করিম সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লাম তাখরিকাল আরদ ওয়া লাম তাবলুগাল জিবালা তুলা ওয়ালা তামশি ফিল আরদি মারহা জমিনের মধ্যে দর্প ভরে গর্ব ভরে তুমি চলাচল কইরো না দর্প ভরে পথ চলে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর আল্লাহ তাআলা মুখতাল আর ফাখুররে পছন্দ করেন না মুখতালকে মুখতাল হলো যে নিজের নিজে বড় মনে করে নিজের নিজে বড় মনে করে আর ফাখুর হলো যে ওই বড়ত্বটা মানুষের সামনে প্রকাশ করে নিজে নিজে মনে করে যে আমি সবচেয়ে ভালো আমার সবচেয়ে ভালো আর কি
আরেকটা হলো মানুষের মধ্যে বলে আরে আমি সবচেয়ে ভালো আলেম আমি সবচেয়ে ভালো জ্ঞানী আমি সবচেয়ে বেশি বুঝি এটা হলো ফাকুক এই দুইটারেই আল্লাহ কি করে না পছন্দ করে না হযরত লোকমান সন্তানদের শিক্ষা দিচ্ছে বাজান কেমনে তুমি পথ চলবা তুমি কেমনে পথ চলবা হযরত লোকমান সন্তানকে বলতেছে ওয়াকসিদ ফি মাশিকা ওয়া গুদুদ মিন সাউতি ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির হযরত লোকমান সন্তানকে বলতেছে তুমি জমিনের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটবা অতি দ্রুত গতিতে হাঁটবা না ইহুদি খ্রিস্টানদের মতো আস্তে আস্তে হাঁটবা না মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটবা আরেকটা উপদেশ শিক্ষা দিল যে তুমি তোমার কণ্ঠস্বরকে একটু নিচু করে রাখবা ওয়াগদুদ মিন সাউতিক তুমি তোমার কণ্ঠস্বরকে উচ্চ স্বর উচ্চ আওয়াজে কোনো আওয়াজ করবা না কণ্ঠস্বরকে নিম্নে রাখবা আল্লাহ তাআলা কত সুন্দর দেখেন এই উচ্চ কণ্ঠস্বর যাদের বিনা কারণে মাঝে মধ্যে অনেক মানুষ আছে ধমক দিয়া ওঠে আছে না গলাটা বড় যদি রাখতে পারে দশ জনের মধ্যে ঝগড়া যখন লাগে মনে করে আমার চাইতে আর কে বড় আবার পরে এসে এই বেটা ওই জায়গায় আমার গলাই শুধু শোনা গেছে জানো আর কারো কথাই শোনা যায় নাই আল্লাহ তাআলা বলে তুই হলে গাদা কি বলেন ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির নিশ্চয় গাধার আওয়াজ সর্বনিকৃষ্ট আওয়াজ এগুলো সামাজিকতার শিক্ষা দিয়েছে কত সুন্দরভাবে হযরত লোকমান তার সন্তানকে নৈতিকতার শিক্ষা ইমানের শিক্ষা গুনাহ থেকে বাঁচার শিক্ষা মানুষের সাথে চলাচল আচরণের শিক্ষা হযরত লোকমান সন্তানকে দিয়েছে বাবা হিসেবে উনি যেমন নসিহত করেছেন অনুরূপভাবে আমাদের প্রত্যেকের উচিত যারা বাবা হয়েছেন যারা হবেন এই নসিহতগুলো জানা আবেগ মোহাব্বত ভালোবাসার সাথে সন্তানদেরকে এই নসিহতগুলো করা আল্লাহ তৌফিক দান করুক সকলে বলি আমিন দোয়া হয়ে যাবে একটা মসজিদ এই মসজিদের উদ্যোগে মাহফিল আপনারা জেনে মসজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب অগদয়ময় আল্লাহ গভীর রাত পর্যন্ত দিনই আলোচনা করার পর গুনাহ মাখা হাত আপনার দরবারের দিকে তুলে ধরেছি হায় আল্লাহ রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা গুলা বন্ধ হয়ে যায় আর রাত্র যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয় আমরা গুনাহগার আপনি তো গফফার হায় আল্লাহ যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের প্রত্যেকের বিগত জীবনের সকল কবিরা সগিরা গুনাহগুলো আপনি মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন আমাদের আত্মীয় স্বজনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে মাফ করে দেন যারা দুনিয়া ছেড়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে তাদের গুনাহগুলো মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরা বানায় দেন ইয়া রাব্বাল আলামিন খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন হায় আল্লাহ যে মসজিদের উদ্যোগে মাহফিল মসজিদখানা কবুল আর মঞ্জুর করেন আল্লাহ যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে সাহস পরামর্শ দিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের ছোট বড় সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন
কে কোন আশায় সহযোগিতা করেছে আপনার জানতে বাকি নাই প্রত্যেকের মনের নেক চাওয়া নেক আশা আপনি কবুলের মঞ্জুর করে নেন ইয়া রাব্বাল আলামিন এই মসজিদের যা কিছু প্রয়োজনীয়তা আছে আপনি আপনার গায়েবী খাজানা থেকে ব্যবস্থা করে দেন